শুক্রবার থেকে আগের মতোই স্বাভাবিক হবে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। মিশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সবকিছুই সচল থাকবে মঠে, তবে ভক্তদের স্বাস্থ্যবিধি মানা জরুরি। শুক্রবার থেকে আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যে মঠ ও মিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর মঠ ও মিশন স্বাভাবিক হওয়ায় খুশি পুণ্যার্থীরা। মঠ ও মিশন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির দরুন প্রায় দু বছরেরও বেশি সময় ধরে সেই অর্থে পুণ্যার্থীরা বেশিক্ষণ সময় কাটাতে পারেননি মঠ ও মিশনে। একদিকে যেমন মঠের ভেতরে বসা নিষিদ্ধ ছিল, একই সাথে বন্ধ ছিল প্রসাদ বিতরণও। কিন্তু শুক্রবার থেকে আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে মঠ ও মিশন। এ বিষয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, সকাল ৭টা থেকে সকাল ১১টা ৩০ ও বিকেল ৪টা থেকে ৮টা ৩০ পর্যন্ত পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মঠের গেট। পাশাপাশি দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারবেন ভক্তরা। আগের মতোই মন্দিরে বসে ধ্যান জপ ও মঠের সন্ধ্যারতি দর্শন করতে পারবেন প্রত্যেকে। তবে করোনা স্বাস্থ্যবিধি প্রত্যেকের মেনে চলা জরুরি বলে জানিয়ে দিয়েছেন তিনি। এখন অনেক কমে গেছে, সেই জন্য আমরা গত ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে আমাদের মঠ ভক্তদের উদ্দেশ্যে খুলে দিয়েছিলাম। কিন্তু কিছু রেস্ট্রিকশান ছিল, তারা দর্শন করতেন, দর্শন করার পরে তাদের বেরিয়ে চলে যেতে বলা হতো এবং সময়টাও খুব সংক্ষিপ্ত ছিল। ৮:৩০ সকালবেলা গেট খোলা হতো, ১১টায় বন্ধ হয়ে যেত, আর বিকালবেলা ৩:৩০ খোলা হতো, ৫:৩০ বন্ধ হয়ে যেত। কিন্তু এখন আমরা সময়টা অনেক বাড়িয়ে দিয়েছি, সকালবেলা ৭টার সময় গেট খোলা হবে, ১১টা পর্যন্ত গেট খোলা থাকবে, বিকালবেলা ৪টায় খোলা হবে, রাত্রি ৮:৩০ পর্যন্ত ভক্তরা দর্শন করতে পারবে, খোলা থাকবে। তার মধ্যে তারা সন্ধ্যা আরতি যেটা ছিল না, একদম দু বছর পুরো বন্ধই ছিল, তারা সন্ধ্যাবেলা যে আরতি হয় সেই আরতিতে তারা আমাদের মন্দিরে তারা বসতে পারবেন, আরতি দর্শন করতে পারবেন। এছাড়াও দুপুরবেলা আমাদের প্রসাদেরও আমরা সেভাবে দিতে পারিনি, কিন্তু আমরা যে কোনো মানুষ আসবেন প্রসাদ তারা দুপুরবেলা পাবেন। তবে আমাদের নিয়ম হচ্ছে সকালবেলা আমাদের অফিসে এসে ৯টা থেকে ১০:৩০টার মধ্যে, এই সময়ের মধ্যে তারা প্রসাদ পেতে চায় বলে আমাদের অফিসে যোগাযোগ করতে হবে। তো এইভাবে আমরা মঠ এখন বলা যেতে পারে যে করোনা হওয়ার আগে যে অবস্থা ছিল, এখন মানুষরা আসবেন, তারা নির্দ্বিধায় মঠের আমাদের যে মঠের ভেতরে যে মঠ পরিসর আছে তারা যত্র তারা ঘুরে দেখতে পারেন, বা আমাদের মন্দিরে বসে তারা জপধ্যান করতে পারেন। সন্ধ্যাবেলা যখন আরতি হবে আরতি অ্যাটেন্ড করতে পারেন, একবার রাত্রি ৮:৩০ পর্যন্ত থাকতে পারবেন। তো তবে আমাদের গেস্ট হাউস যেটা, সেটা এখনও আমরা খুলতে পাচ্ছি না, কারণ গেস্ট হাউসগুলো দু বছর বন্ধ থাকার ফলে সেগুলো রিপেয়ার রিনোভেশন কিছু দরকার আছে। এসব করার পরে এখন সেটা পরে আমরা যখন খুলবো তখন আমরা ঘোষণা করে দেবো। এখন এইভাবেই আমরা ভক্তদের কাছ থেকে বলা যেতে পারে যে প্রায় আমাদের ৯০% আমাদের মঠের সমস্ত কিছু নিয়মাবলী আমরা তুলে নিয়েছি। আর তবে সবাইকে বলা হচ্ছে যে সরকারি এখন যে করোনা বিধি নিষেধ, মানে মাস্ক পরা এবং মানে সোশ্যাল ডিস্ট্যান্স যেটা, সেটা মেনটেন যেন তারা করেন, এটাই অনুরোধ। এটাই ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই, যেন আরও 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 সুন্দর করে সব কিছু খুলে উন্মুক্ত হয়ে যাক এবং মানে একবারে সম্পূর্ণ ১০০% স্বাভাবিক হয়ে যাক, এটাই যেন ঠাকুরের শ্রীচরণে আমরা প্রার্থনা জানাই। অন্যদিকে দীর্ঘদিন পর আগের মতোই মঠ স্বাভাবিক হওয়ার খবরে স্বভাবতই খুশি পুণ্যার্থীরা। ছিল না বলে খারাপ লাগছিল, যে আজকে এসে যখন শুনলাম যে কাল খুলছে খুবই ভালো লাগছে এবং মনে হবে যেন আবার আসি, বন্ধ ছিল। তাও আমরা আগের বছরের ১ এপ্রিল এসেছিলাম, হ্যাঁ তখনও বন্ধ ছিল। আমি উত্তরপাড়া থেকে আসছি, আমি যোগীন মহারাজের বাড়ির মেয়ে, সাবুন রায়চুরি বাড়ি, আমি হচ্ছি বরিশাল সাবুন রায়চুরি বাড়ির মেয়ে। নিউজ আজবাংলা, কামারপুকুর। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অনকল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।